আজকে এক সম্মানজনক অনুষ্ঠানের ব্যবস্থা করা হয়েছে আর এই অনুষ্ঠানে থাকছে অনেক বড় বড় অতিথি এবং সঙ্গে থাকছে মিমি চক্রবর্তী আমি এখানে থাকছি কারণ আমার ড্যাডি এমএলএ মাই নেম ইজ তিতলি বোস আমি মনে করি পাকার ঘরে দেলে ধাক্কা মারলি তুই ধাক্কা মারলি কেন আমি ধাক্কা মেরেছি না তুই ধাক্কা মেরেছিস তুই ধাক্কা মারি কি জানিস একটা ছেলে হয়ে মেয়ে গায়ে ধাক্কা মারার শাস্তি কি হতে পারে তুই আমার মেয়েকে আমি তোর মারিনি তুই ধাক্কা মেরেছিস এই তুই 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 ধাক্কা মারিনি তুই ধাক্কা মেরেছিস তুই মেরেছিস এই তোর বাবা কই রে আরে আজকে আমার ড্যাডি কি তুই ভাবি কোথায় আজকে তো ড্যাডি প্রচুর ব্যস্ত তোর বাবা ব্যস্ত তোর বাবার দাগ বাবা দোকান খুলতে বল তোর বাবা সঙ্গে আজ হিস্ট্রি হিস্ট্রি করতে আমি যাবো পাবি না তোর দাদার কাছে আমাকে আমাকে বল বলবো তবে তুই দোকান খুলবি খুলবি তুই জানিস যে তুই সিকিউরিটি কে তোকে ঘাট টাকা দিয়ে বাড়ি বাড়ি প্রিভেন্ট করবে এই তুই কি করবি জানা তো জানা তো তুই আগে দোকানটা খুলবি তো পারবো না এই স্টপ ইউ ইডিয়েট তো কি আজ রে বলছিস জানি না মে বদনাম আর এমএলএ এর মাতলাম দেখি কার আছে দম ভুল হবে তোদের দোকান হ্যাঁ এমএলএর মাপ কম দেখি কারা আছে তম হুল হবে এমন ছবল মারবো তোর বিষে পরিপূর্ণ হয়ে যাবে আর বিষ দাসটা ভেঙে নিলে তুই ছবলটা মারবি কি করে মুখে শুধু ভালো ভাই বুঝি বলবি দোকানটা খুলবি তো আমি বললাম না আজকে খুলতে পারবো না বুঝতে পারছি না তোদের এরকম ব্যবসা কেন মানে এ তোদের দোকানে সব জিনিসের দাম বেশি আবার মাপ মাপ এত বড় কথা তুই কি করে আছিস তুই করে নে করে নেব দোকানটা খুলতে পারবো না রাস্তায় পালন করতে
তোর সব বের হবে তো বারণ করে কিছু নেই আরে কেন আসবি নি আরে সময় মতো তেল পড়েনি আমি বলি এত দেরি আমি সেই গুরু কাজ যাই নাই সময় মতো তেল না পড়ে তাহলে কি হবে আমি তো না কাজ হবে কি করে না তেল কেন ছাড়াবো ভূতি এ বৌদি এ বৌদি বৌদি মেলের মেয়েটা বুঝুনি নোড়ার মেলের মেয়েটা বুঝুনি নোড়ার আগে দোকান খুলবি তো ওই পারবো না মানে কি রে পারবো না মানে পারবো না কে হো বৌদি রে ও তো ওই তো এমএলএ ছিল আরে সাথে হেভি রে ইয়েস অপমান করছো তোমরা সবাই কে রে জানি কেন কম দাও দাও আমানকে এত ছুই বলে কি ওর গুণ কাটতে হবে নালে দোকান ভেঙে গুণ গুলো অপমান করছো তোমরা সবাই কে রে জানি কেন কম দাও দাও আমানকে বেরি আমি তো সেই শুধু বলছি তুই তেল দিবি ওর বাবার খুঁজি বল বাবা আজ রাস্তা ওর বাবা এমএলএ হইছে এমএলএ এর মাপটা কেন কমটা হইল আমানে ভোট দিছি ভোটে ও দানি তলা সৌজনে এমএলএ হইছে আমানে ভোট দিব আমান কে আমানে যে তেল চালবো সৌ তেল আবার কম কেন কম দেবে বুঝতে পারলি ওই তেলটা নে মুড়ি মাগি খেয়েছে ডোন্ট সিং ক্রিয়েট ইয়েস ইয়েস আনাড়ি কথা বলবি নি তুই আনাড়ি কথা কও হ্যাঁ ও মানুষ চেনে না তুই আমার চিনি নি নোড়ার বাড়ি এমন মারব বুঝতে পারবি এই নোড়া নি এ ধুলি কেন চলন করেছিল অচিন্ত শিউলি হাই পড়াবে পড়াবে হেমন্তর বেটা অচিন্ত হ্যাঁ অচিন্ত হেমন্তর বেটা গাছ কাটে ও তার কথা বলতো আমি কি তুলবো আমি এই তো এখন 2 কিলো তুলছি এরপর 5 কিলো তুলবো তারপর 15 কিলো তুলবো তারপর তোদের মতো দুটো মেনে গোটা পাড়া ঘুরবো নিতে জায়গায় আমি সব বুঝতে পেরেছি তোদের মতো এই চিটিং বাজরা বড় লোকদের বাড়ি ঢুকেছি আমারে বিনতম করিস আমরা চিটিং বাজ তোর বাবা চিটিং বাজ তোর বাবা এমএলএ হয়ে সব জব করে টাকা নিচ্ছে ঘরে পাথর বসাচ্ছে আমরা চিটিং বাজ তোর বাবা চিটিং বাজ আজকে শোনা এই নিয়ে 17 জন খেলোয়াড় সামনে দুজনে সমান চিটিং বাজির কারবা 100 এরকম বাবা ওর বাবা যারা মোশের এরকম মেইজি
এই দাসের কি তার বাবা ভাগকে শোনাই এই মোড়া বাড়ায় বকি তোর কাছে হাত জুড়ো করেছি তুই কোমরটা নষ্ট কর ওর কাছে আমিও হাত জুড়ো করছি তুই গান ধরবি লাজ আরম্ভ হয় তুই গান বন্ধ করবো আমি লাজ বন্ধ করবো আমি তোর কি বলি শোন কি হয়েছে তুই ঘরে চলে যা এ ঘরে কি তেল লাল দিয়া আমি যাব এইটাই তেলটা দিবি চ আচ্ছা ভাবিজি তুমি কি নাচ লাগলে জন্মগ্রহণ করেছো তেলটা কোন দিকে কেন সেটা আমি পারবো না সোনার উপদন্তে আর মুখে ভাবে সময় পেয়েছি দশ বারোটা পদ তুই কি উজ্জ্বল করবি তার উজ্জ্বল আমি করে কত লোক পদক দিতে ছোট বড় মাদারি ওরকম সরকম আমি দশ বারোটা পেয়েছি তোর তোর বাবারও নেমন্তন্ন করেছি তোর বাবার হাতে কাজ হলে তোর মার পারি বৌদি বলতে সে আবার ভাঙা পদক দিয়ে আসছি ১৭ জন ছেলে মেয়ে বিদেশ থেকে সোনার উপকরণ জিতে এনে ভারতের মুখ উজ্জ্বল করেছে তুই না এলে আমার বৌদি না লাজ বন্ধ কর আমি লাজ বন্ধ আমার কি হইছে কেউ যদি বক্স চালায় আমি স্যার হইতে পারি নি এধারে প্রবলেম সে মনে হয় কেন দেখতে যা তোর বাবা এত চিটিং বাজ কেন তুই বারবার আমার ড্যাডিকে অপমান কেন করছিস তোর বাবা তেল কম দিয়েছে আমি তেল আনতে গেছিলি হ্যাঁ বৌদি তেল নিয়েছে আমি তেল নিয়েছি আমি তেল নিয়েছি আমার কোমরের ব্যথা আমি বাবার কাছে আমি তেল গুছিয়েছি তেল আনতে যাইছিলি প্রথমবারে তেলটা ভালো দিয়েছে দ্বিতীয়বারে তেলটা কম দিয়েছে সেই জন্য করি কেনি তেলটা কম দিল আমি ওকে পাঠিয়ে দিলি যে তুই তেলটা লবু দুসা তেল আর কেনি যে মাথার তেলটা কম দিল সেটা তুই ঠিকসা করি ও গড আরে এখানে আমার ড্যাডির কি দোষ এমএলএ এর মাপ আরে এমএলএ একটা ব্যক্তিকে বোঝানো হচ্ছে মানে আমার ড্যাডিকে বোঝানো হচ্ছে ওই তোর বাবার মাপ কম বাবার মাপ কম নয় এমএলএ এককের মাপ কম এমএলএ মানে তোর বাবার নাম তো এমএলএ আরে আমার বাবা হচ্ছে এমএলএ মানে একটা পদ আর এমএলএ মানে একটা মাপের একক প্রথমবারে নিশ্চয় তুমি কেজিতে তেলটা মেপে নিয়ে গেছিলে আসলে বাটখারা দিতে ইয়েস প্রথম তেল বাটখারায় মেপে নিয়ে গেছিলে সব বাটখারা উধারে দিতে পাল্লার আর দুশা তেল লিয়া মেপে দিতে তাহলে তো ঠিক বলতে তাই তো প্রথম তুই 200 ওজন করনি কি সেটা ঠিক ছিল আর এটা 200 এমএল নিলে কম হবে না আরে এমএল এ তো তা তুই তো আমার বললি তো এমএল এ মাপ কম দেছে সব কথা এমএল এর মাপটা কম হইছে তাই এমএল এ মাপ এমএল এ নিলে কম হবে না হ্যাঁ ইয়ে তো আগে নুড়ার খা খাবে উঠা দুবো দুবো এমএলএর মাপটা এমএলএ তো নাই তুই ভুল করবি আর সেই ভুলেতে আমার কাটাবি আরে এমএলএ আর এমএল একক মানে মানে ঢকে মেপে দিয়েছে আর তুই পাল্লায় মেপে নিছি ওটা এমএল দুশো এমএল আমি কেন আছি তুই জানি না ওই ডিম খাওয়ান এ যত ফাইভে রইবে আমি ডিমটা পাবো ওই জন্য আমার ক্যালসিয়াম শর্ট হয়নি কেজি আরি নাম কইরা ভাই তেলে কোমরে ঘষে মানে আমাদের দোকানে সোনার ও সোনাম হ্যাঁ ওই সব তেল লেগে বৌদির কোমরে ঘষতে যে বাবা বামন গাজির নাম কইরা তেল গুছিছি ওই তেল কোমরে ঘষে কেজি আরি সবাই কাছে কম বেশি কোমরে গাজির নাম কইরা ঘষতে যে অসুখ I'm
ছাড়বো তুই তুই লুঙ্গি দেখানো খালা চেঞ্জ করে দিলি কি বলিস নোনা নে ভাজা সত্যি আমার ভুল হয়েছে বোতল নে ভাজা আমি কিলো মাপে তেল নে দাও 1 কিলো এবার আমি নিজে ঘষবো এই তুমি কি ঘরে সকালবেলা মুড়ি খাও কেন গো তোমার শরীরটা এত রোগা আরে তুমি বুঝবে না এটা হচ্ছে স্লিম ফিগার আচ্ছা স্লিম কি কাকা আচ্ছা কাকা কাকি কা এই এই ভাই তাহলে আমি যাইটি সত্যি বোঝার হলে কিন্তু হ্যাঁ দেখা পড়া না জানলে যাই তাই ঠেলা খাইতে হয় ভাবিজি তোমার ভিতরে অনেক কিছু আছে মানে আমার ভিতরের গন্ডগোল হয়ে আছে গন্ডগোলের সাথে ট্যালেন্ট আছে মানে দুর্গাপূজায় ঘুরতে যাবে না না তেলটা শালির আছে কিনা সোটা কই এই তাহলে যাই ঠিক গন্ডগোল করবেন ভাই না না ভালো মেজি এমএলএর মে আসলে আমি মনে করি এমএলএর এর মাপ গন্ডগোল করবনি তোমাদের জন্য আমি খাবার আয়োজন করিটি শুধু খালি ডিমের পোচ কর তোনে পোচ কে তাড়াতাড়ি যা বাই বাই ভাবি জি হেই 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 এই শোনো তোটা কেন তোটা কেন বেরো বেরো আমি বুঝতে পেরেছি তুই না তুই না আমি আমার না তোমাকে কিছু বলার আছে ওই তো না বেরো বেরো শোনো আজকে আজকে তোমার এই চেষ্টাই পারবে তোমাকে একদিন অনেক উপরে নিয়ে যেতে আর আমি বুঝতে পেরেছি তুমি একদিন পারবে ভারতের মুখ উজ্জ্বল করতে সত্যি সত্যি বলছি আর সেদিন আমি বন্ধু হয়ে তোমার তোমার পাশে থেকে তোমাকে দূর থেকে জানাবো Thank you.